हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल मानुषेर साथे हल्ला बोल मानुषेर पाशे हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा मानुषेर भालोबासा निये पथ चले हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल আপনারা দেখছেন হাল্লা বল, সঙ্গে রয়েছে পুনম। চোখ রাখবো সারাদিনে গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। মজাদার স্বাদে ভরা স্বাদ দলীয় এমপিদের হুইপ, অনাস্থায় ভোটাভুটিতে মোদী সরকারের পক্ষে ভোট দেবে শিবসেনা, শাসক শিবিরে স্বস্তি। সিধের মোড়াবাড়ি কাণ্ডে গ্রেপ্তার দুই, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগরতলা খোয়াই শিবনা হিজামারা সড়কে যান চলাচল বন্ধ রাখল পুলিশ, পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে বিকালে স্বাভাবিক হয় যান চলাচল। গরমে পড়ছে রাজ্য, ভ্যাবসা গরমে অস্বস্তিতে জনজীবন, আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রা কোনো হেরফের হবে না, জানালো আবহাওয়া অফিস। দোলগড়ায় লোকসভা ভোট, এ লক্ষ্যে বৃহস্পতিবার এক নং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মেডিকেলে ভর্তি নিয়ে কোথাও কোন ধরনের অভিযোগ নেই, যা কিছু বলা হচ্ছে তা মিথ্যা ও সাজানো গল্প, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজ খার্চি বিগ্রহের আচমন ও রাতে নিশি পূজা, তার সকাল থেকে শুরু সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা। এখন বিস্তারিত। দলীয় এমপিদের হুইপ, আগামীকাল লোকসভায় বিরোধীদের আনা অনাস্থায় ভোটাভুটিতে মোদীর সরকারের পক্ষে ভোট দেবে শিবসেনা, খবর সূত্রের। এর ফলে শাসক শিবিরে বড়সড় স্বস্তি মিলেছে। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, দলীয় এমপিদের হুইপ, আগামীকাল লোকসভায় বিরোধীদের আনা অনাস্থায় ভোটাভুটিতে মোদীর সরকারের পক্ষে ভোট দেবে শিবসেনা, খবর সূত্রের। এর ফলে শাসক শিবিরে বড়সড় স্বস্তি মিলেছে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিবসেনা জানিয়ে দিল, শুক্রবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে তারা। শুক্রবারে গুরুত্বপূর্ণ ভোটাভুটির একদিন আগে মোদীর পাশে থাকার ভরসা দিল শিবসেনা। বিজেপির কাছে যা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। বিজেপি জোট থেকেও দীর্ঘদিন ধরে একাধিক ইস্যুতে বড় শরিকের বিরোধিতা করছে উদ্ধব ঠাকরে দল। সে কারণে কাল তারা কি করবে তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছিল। সূত্রে খবর, এদিন সকালে তারা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি বয়কট করার ইঙ্গিত দেয়। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় সভাপতি উদ্ধব ঠাকরে, তবে কয়েক ঘন্টার মধ্যে অবস্থান স্পষ্ট করে তারা। এদিকে শিবসেনা তাদের দলের সাংসদদের আগামীকাল সংসদে হাজিরার নির্দেশ দিয়ে হুইপ জারি করে। বর্তমানে শিবসেনার সাংসদ সংখ্যা ১৮ জন। সঞ্জয় রাউত বলেছেন, আমরা এখনো আলোচনা করছি, আগামীকাল কি হবে তা ঠিক করবেন উদ্ধব ঠাকরে। আমাদের পদক্ষেপ নিয়ে যিনি মন্তব্য করুন, তিনি আমাদের ভালো মতো জানেন না। আগামীকাল সুযোগ পেলে মুখ খুলবেন আমাদের সাংসদরা। গণতন্ত্রের যদি একজনও বিরোধী থাকেন তাহলে তার কথা আগে শুনতে হবে,
আমরাও প্রয়োজন হলে মুখ খুলব। ভোটাভুটির সময় উদ্ধব ঠাকরে যেমন বলবেন তেমনি করব। উল্লেখ করা যেতে পারে, চার বছরে কেন্দ্রে বিজেপি এনটিএ সরকারের বিরুদ্ধে আনা এটি প্রথম অনাস্থা প্রস্তাব। বুধবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বিজেপি প্রাক্তন শরিক তেলুগু দেশম পার্টি ও অন্যান্যদের আনা অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। তবে গোটা দেশ তাকে আগামীকালের দিকে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। সম্প্রতি ছেলেধরা সন্ধে সিধায়ের মোড়া বাড়িতে টিএসআর ক্যাম্পে গণপিটুনিতে বহিরাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যু ঘটনায় কুড়ি দিনের মাথায় সিধায় থানা পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে ধৃতদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার হাতে তুলে দেওয়া হয়। দুই যুবককে গ্রেপ্তারের ঘটনায় মোড়া বাড়ি সহ তৎসংলগ্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই ভেবে এদিন সকাল থেকে আগরতলা খোয়াই হেজাবাড়া সুবল সিং আগরতলা সিমনা সড়কে যান চলাচল বন্ধ রাখে। কেন্দ্রীয় বাহিনী সহ টিএসআর পুলিশ নামিয়ে অবশেষে বিকেল 3:30 রাস্তা খুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এতে তীব্র গরমে নাকাল হতে হয় শত শত যাত্রী সাধারণদের। সম্প্রতি ছেলে ধরা সন্ধেয় সিধায়ের মোড়া বাড়িতে গণপিটুনিতে বহিরাজ্যের এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় জড়িত দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে সিধায় থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সুশান দেবুরমা এবং খাংচিং দেবুরমা নামে দুই যুবককে গ্রেপ্তার করে। সিধায় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে দুজনকে এনসিসি থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। দুজনের বাড়ি মোড়া বাড়িতে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 148, 149, 353, 333, 452, 302, 326, 307 এবং 427 ধারায় মামলা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ছেলে ধরার গুজব যখন চলছিল তখন মোড়া বাড়িতে মালপত্র বিক্রি করতে যাওয়া উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীকে স্থানীয় টিএসআর ক্যাম্পে ঢুকিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আহত হন আরো দুজন। এরপর এনে কম জল খোলা হয়নি। প্রায় 20 দিনের মাথায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করায় ওই এলাকায় পরিস্থিতি অগ্নিগর্ভ হতে পারে এই ভেবে সকাল থেকে আগরতলা খোয়াই কমলপুর সুবল সিং হেজামারা এবং আগরতলা সিমনা সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। টহলদারির জন্য নামানো হয় সিআরপিএফ বাহিনী। জল কামানো নিয়ে প্রস্তুত রাখে পুলিশ। অন্যদিকে ওই সমস্ত এলাকার পাশাপাশি মোড়া বাড়িতেও টিএসআর পুলিশ মোতায়েন করার পর বিকেল 3:30 নাগাদ রাস্তা খুলে দেওয়া হয়। এতে তীব্র গরমে দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীকে। যদিও এ নিয়ে পুলিশের কোনো কর্তাই মুখ খোলেনি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দু প্রান্তের গাড়িগুলি নিরাপদে এসে পৌঁছেছে, তবে পরিস্থিতি রয়েছে থমথমে। সিধাই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। রাজ্যে মেডিকেলের আসন বন্টনে কেলেঙ্কারি ও মেডিকেল পড়ুয়া সুদীপ বিশ্বাসের মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্ত এবং টিএমসি বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মেডিকেল এডুকেশনের আধিকারিকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই ও টিএসইউ ছাত্র সংগঠন। এ প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব রাজ্যে মেডিকেল আসন বন্টনে বহিরাজ্যের ছাত্রদের নাম কি করে এলো তার স্পষ্টীকরণ দাবি করেন। পাশাপাশি মেডিকেল পড়ুয়া সুদীপ বিশ্বাসের মৃত্যুর ঘটনা নিয়েও প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলেন তিনি। টিএমসি বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান এসএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব। আমাদের রাজ্যের মেডিকেল আসনের যে অনলাইনে বন্টন হয়েছে তাতে বিভিন্ন খবর প্রকাশ যে 9টা সিট বই রয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করেছেন মেডিকেল এডুকেশন দপ্তর যে 9টা সিট বাদ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার একজনকে তাকে ছাড় দেওয়া হয়েছে। দুটো ঘটনা আমরা স্পষ্টীকরণ চাই, আদৌ তারা বহিরাজ্যের কিনা, তাদের কেন বাদ দেওয়া হলো, পরবর্তী সময় একজনকে কেন যুক্ত করা হলো, এই যে গোটা ঘটনা সংঘটিত হয়েছে এবং কী করে তাদের নাম যুক্ত হয়েছে রাজ্যের কোটায়, আমরা এই সমস্ত গোটা ঘটনার স্পষ্টীকরণ চাই। আমরা অবাক হচ্ছি রাজ্য সরকার এই প্রশ্নে নীরব ভূমিকা পালন করছে। মেডিকেলে ভর্তি চলছে অনলাইনে, এক্ষেত্রে কারচুপির কোনো রাস্তা নেই। রাজ্যে এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নেই। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এমনটাই দাবি করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। মেডিকেলে ভর্তি নেই কোনো ধরনের অভিযোগ নেই, যা কিছু অভিযোগের কথা বলা হচ্ছে তা মিথ্যা এবং সাজানো। বৃহস্পতিবার মেডিকেলে ভর্তির বিষয়ে প্রতিক্রিয়ায় এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি বলেন, বর্তমানে অনলাইনে মেডিকেলে ভর্তি চলছে, এতে করে কোথাও কারচুপি হতে পারে না। যদি কেউ ভর্তি হতে গিয়ে প্রতারণার শিকার হন তাহলে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করার আহ্বান জানিয়েছেন তিনি।
পাশাপাশি বলেন, মেডিকেলে ভর্তি নিয়ে মিথ্যা গল্প রচনা করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সুদীপ রায় বর্মণ চ্যালেঞ্জ জানিয়ে বলেন, রাজ্যে মেডিকেলে ভর্তি নিয়ে এমন একটি ঘটনাও নেই যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে। অ্যাবসলিউটলি কোথাও কোনো একজন অ্যাসপিরেন্ট, মেডিকেল পড়াশোনা করার অ্যাসপিরেন্ট, ওরা এসে বলুক যে কারচুপি হয়েছে, কারোর প্রতি বায়াসনেস হয়েছে, কোথাও কোনো গ্যাড়াকল হয়েছে, যে কোনো একটা অ্যাসপিরেন্ট যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলেন একজন এসে বলুক, উইল ক্ল্যারিফাই বিফোর দেন। 100% ট্রান্সপারেন্সি নিয়ে মেডিকেল আসন বিলি বন্টন করা হয়েছে এবং যে গল্প রচনা করার চেষ্টা করেছিল তিন দিন লেখার পর দেখে এর মধ্যে কোনো সত্যতা নেই, বন্ধ করে দিয়েছে। মানুষকে তো বিভ্রান্ত করতে হবে, কিছু কিছু সংগঠনকে দিয়ে আবার অপপ্রচার করে মানুষের মধ্যে এটার বিভ্রান্ত ছড়ার চেষ্টা। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ আরো বলেন, রাজ্যের কোনো কলেজে মেডিকেলে ভর্তি নিয়ে কোনো ধরনের অভিযোগ আসেনি। যদি এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ আসে তাহলে দপ্তর নিশ্চয়ই এর তদন্ত করবে। তবে এখনো পর্যন্ত এই ধরনের অভিযোগ আমাদের রাজ্যে নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হালাবোল। গরমে পড়ছে রাজ্য, অস্বস্তিতে জনজীবন। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা এ মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কোনো হেরফের হবে না, জানালো আবহাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গ্রীষ্ম শেষ, তাই বলে কি গরম শেষ? বর্ষার ঋতু শেষ মাসে গরমে পড়ছে গোটা রাজ্য, হুড় হুড় করে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যাই মরশুমে সর্বোচ্চ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে হাঁসফাঁস অবস্থায় দিন কাটিয়েছেন রাজ্যবাসী। গরমে খামে জের পার অবস্থা, বিকেলে রোদ পড়লেও গরম ছিল অস্বাভাবিক। আবহাওয়া অফিস জানাচ্ছে এদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, ফলে তীব্র গরম অনুভূত হয়েছে। গরমে এদিন শহরের পথ ঘাট ছিল ফাঁকা, যারাই ঘর থেকে বেরিয়েছেন প্রত্যেকের হাতেই ছাতা ছিল। গরমের হাত থেকে রক্ষা পেতে যে যার ভাবে উপায় বেছে নিয়েছেন, কেউ পুকুরের জলে দীর্ঘক্ষণ স্নান, আবার কেউ ঠান্ডা পানীয়। গরমের সেরা ফল ডাবের চাহিদাও ছিল ব্যাপক, সে সঙ্গে তালের আটিরও দেদার বিক্রি হয়েছে। অস্বাভাবিক গরম, কাল রাত থেকে একদম থাকা যাচ্ছে না, এত গরম বেশি। হঠাৎ করে কেন এত গরম পড়লো বুঝে যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। রাস্তাঘাটে লুকই নেই এত গরম, এভাবে থাকলে প্রচন্ড অসুবিধা মানুষের জন্য হবে। এখন একটু ঠান্ডা ছিল, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, গরমের যন্ত্রণা, মানে আমরা অস্থির, কোথায় যাব, মানে বাড়ি ঘরও থাকতে পারছি না, রাস্তাঘাটও কাজকর্ম করতে পারছি না, গরমের অভাবের তাড়নায় আমরা ডাব খেয়ে গরমে আর সহ্য হত না, বেরিয়েছে ডাইরেক্ট মানে জগন্নাথ বাড়ির পুষ্কুনি তাই বসছি দুর্গাবাড়ি। অনেকে আবার ঠান্ডা ঘর থেকে বের হতে চাননি। বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যে তাপমাত্রার কোনো হেরফের হবে না, তবে এই মুহূর্তে বৃষ্টি না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল। দোরগড়ায় লোকসভা ভোট, ত্রিপুরা দুটি আসনকে নিজেদের দখলে আনতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার 30টি মণ্ডলের নেতৃত্বদের নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের সাংগঠনিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। দোরগড়ায় লোকসভা ভোট, সবকিছু ঠিকঠাক থাকলে 2019 মার্চে হতে পারে ভোট। ভোট যত এগিয়ে আসছে ক্ষমতাসীন শাসক শিবির মাটি কামড়ে মাঠে নেমে পড়েছে। গোটা দেশে বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে ভোট প্রস্তুতি সেরে মাঠে নেমে পড়ার জন্য। দীর্ঘ 25 বছর পর সিপিএম কে ক্ষমতাচ্যুত করে রাজ্যের মষ্টতে এখন বিজেপি। জোট সরকারের বয়স 4 মাস,
এ প্রথম বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে আসন্ন লোকসভা ভোটে দুটি আসন নিজেদের দখলে আনতে মরিয়া। ইতিমধ্যে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নির্দেশ দিয়েছেন ত্রিপুরার দুটি আসন দখলে নেতাকর্মীরা যেন এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। আর সে নির্দেশে রাজ্য বিজেপি লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক নং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূল লক্ষ্য বামেদের হাত থেকে এই আসনটি বিজেপির দখলে আনা। বৈঠকে পশ্চিম ত্রিপুরা আসনের সাংগঠনিক ইনচার্জ তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিক্ষামন্ত্রী অতুলনাথ নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক সহ ত্রিশটি মন্ডলের সভাপতি, সম্পাদক, বিভিন্ন ব্লকের বিএসসি চেয়ারম্যান, বিভিন্ন মোর্চার নেতৃত্বরা। প্রতিমা ভৌমিক জানিয়েছেন সংগঠনকে প্রস্তুতি নিয়েই এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। 2019 লোকসভা নির্বাচন আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে ব্যবস্থিতভাবে আমরা সেই নির্বাচনকে লড়াই আমরা করি। তার জন্য গোটা ভারতবর্ষে যে আমাদের 543টা লোকসভা আসন রয়েছে সেই অনুযায়ী সেইগুলির প্রত্যেকগুলির এক একটা করে কমিটি রয়েছে লোকসভা আসনের ইনচার্জ এবং যে স্টেটে মন্ত্রী রয়েছে প্রভারী মন্ত্রী। গতকালকে পূর্ব ত্রিপুরাতে হয়েছে, আজকে পশ্চিম ত্রিপুরাতে আমাদের লোকসভা আসনের বৈঠক। সেই বৈঠকে 30টা মণ্ডল এই জায়গাতে উপস্থিত রয়েছে, মণ্ডল সভাপতি, মণ্ডল সাধারণ সম্পাদক, সব মোর্চার সভাপতি মণ্ডল স্তরের, এবং সেই মণ্ডলে যত স্টেটের মেম্বাররা রয়েছেন বিএসসি চেয়ারম্যান সবাই, তাছাড়া জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, মোর্চার সব জেলা সভাপতি, জেলা সম্পাদক, সাধারণ সম্পাদক, এবং এই আসনের যত মন্ত্রী এবং এমএলএরা রয়েছেন বিএসসি। আমাদের 22টা বিন্দুতে ইম্ফলে যখন আমরা গেছি, আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় অমিত ভাই শাহ 22টা বিন্দু আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়ে আজকে আলোচনা আগামী মানে এদিন বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় দলীয় সংগঠনকে চাঙ্গা করতে কোনোভাবেই গাফিলতি চলবে না, পাশাপাশি যোগদান পর্বের উপর জোর দিতে নিচু স্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। লোকসভা রাজ্যের দুই আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত, এখন চলছে ভোটের মার্জিন বাড়ানোর চেষ্টা। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। লোকসভায় রাজ্যের দুই আসনে বিজেপি জয় নিশ্চিত, বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এ কথা বলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি বলেন রাজ্যের পূর্ব ও পশ্চিম দুই আসনে বিজেপি প্রার্থীর রেকর্ড ভোটে জয়ী হবেন তা নিশ্চিত, তবে ভোটের মার্জিন কিভাবে বাড়ানো যায় সে চেষ্টা চলছে। এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা ও মন্ডল কমিটির কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দলের সাংগঠনিক দুর্বলতা এবং সফলতা নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি 2019 সালের লোকসভা নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে। বিভিন্ন মন্ডল থেকে আমাদের কার্যকর্তারা, মন্ডল সভাপতি, জেলার মোর্চার, বিভিন্ন মোর্চার যারা পদাধিকারীরা রয়েছেন ওনাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এবং সবাই আমি বসে আমাদের এই নির্বাচনতে জয়কে সুনিশ্চিত করার জন্য আমাদের কী 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 করণীয়, আমাদের সাংগঠনিক দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা হয়েছে, আগামী দিনে কী কী করতে হবে সেগুলো বলা হয়েছে, একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে যাতে করে আমরা এই দুটো আসন ত্রিপুরা ওয়েস্ট এবং ইস্ট এই দুটো আসন আমরা আমাদের দলের অনুকূলে রাখতে পারি এবং নরেন্দ্র মোদী সাহেবকে প্রধানমন্ত্রী হতে সাহায্য দুটো সেটা নেই তো কোনো মানে কোনো ডাউট নেই, মার্জিনটা একটা কমফোর্টেবল হ্যান্ড। লোকসভা নির্বাচনের পরে রাজ্যের গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে যাচ্ছে শাসক দল। লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে ভোটের মার্জিন বাড়াতে চাইছে প্রদেশ বিজেপি নেতারা। ধাপে ধাপে এডিসি পুরসভা, নগর পঞ্চায়েত, পুর নিগম ইত্যাদি স্বঘোষিত সংস্থাগুলির নির্বাচন হবে। এ লক্ষ্যে বুথ কমিটিগুলি শক্তিশালী করতে চাইছে প্রদেশ বিজেপির নেতারা। ব্যুরো রিপোর্ট, হালাপুর। সঙ্গে থাকুন।
কাউন্সিলর কৃষ্ণা মজুমদারের পদত্যাগের দাবিতে খোদ সংশ্লিষ্ট কাউন্সিলরের কাছে ডেপুটেশন প্রদান করল আগরতলা পৌর নিগমের বিজেপির পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি। বক্তব্য প্রদানে নারাজ কাউন্সিলর। দীর্ঘদিন যাবৎ আগরতলা পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডে সমস্ত সাফাই কাজ অনিয়মিত, পানীয় জল সুবন্দোবস্তের অভাব এবং স্ট্রিট লাইটের বেহাল দশা বলে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিজেপির পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সংশ্লিষ্ট কাউন্সিলর কৃষ্ণা মজুমদারের পদত্যাগের দাবিতে ডেপুটেশন প্রদান করল। শ্যামলীবাজার বিপণিপীতানস্থিত পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড অফিসে খোদ কাউন্সিলর কৃষ্ণা মজুমদারের কাছেই সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকরা ডেপুটেশন প্রদান করলেন। তাদের এই ডেপুটেশন প্রদানের কারণ সম্পর্কে বলতে গিয়ে বিজেপির পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি গোপাল বণিক নিজ প্রতিক্রিয়ায় বলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর কৃষ্ণা মজুমদার মহোদয়, ওনাকে বারবার বলা সত্ত্বেও আমরা ডেপুটেশন চার পাঁচবার দিয়েছি, কিন্তু এলাকার কোনো কাজই করেনি এখন পর্যন্ত। আমরা তিন মাসে পর্যন্ত ছটা ডেপুটেশন দিয়েছি, উনি কোনো এলাকার কোনো কাজই করছে না, কোনো কিছু না, তার জন্য আমরা চেয়েছি ডেপুটেশন, যে আজকে ওনাকে আমরা বলবো যে আজকে উনি পদত্যাগ করার জন্য, আজকে ওনার পদত্যাগ করতে হবে, কারণ উনি কোনো ভূমিকাই নেই ওনার কাজের কোনো। এলাকার যেতগুলো রাস্তাঘাট থেকে ইলেকট্রিসিটি জলের কোনো ব্যবস্থা নেই, উনি কোনো কাজই করছেন না, কাজ না করলে ওনার বসে থাকার দরকার নেই। উনি আজকে ওনাকে বলবো উনি পদত্যাগ করার জন্য, আমাদের আমাদের দাবি উনি পদত্যাগ করতে হবে আজকে। তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে রাজি হননি কাউন্সিলর কৃষ্ণা মজুমদার। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজেপির পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির ডেপুটেশন প্রদান সম্পন্ন। বিজেপি কর্মী সমর্থকরা উদ্দীপ্ত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। বিদ্যালয়ে দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে ক্লাসরুমের পঠন পাঠন ছেড়ে রাস্তায় নামল ধর্মনগরের পশ্চিম বটরসে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের কঞ্চি কাঁচা ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার স্কুলের কঞ্চি কাঁচারা ধর্মনগর পানিসাগর সড়ক অবরোধ করে। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন যাবতে পশ্চিম বটরসে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, নেই পানীয় জলের সুব্যবস্থাও, ফলে এই গরমে তাদের লেখাপড়া করতে খুবই অসুবিধা হচ্ছে। এদিন ছাত্রছাত্রীদের সাথে পথ অবরোধ আন্দোলনে সামিল হন তাদের অভিভাবকরাও। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পানীয় জল ও বিদ্যুৎ অন্যান্য সমস্যা দূরীকরণের জন্য তিনবার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়, কিন্তু সমস্যার সমাধানে কর্তৃপক্ষ উদাসীন, তাই এদিন ছাত্রছাত্রীদের সাথে তারাও আন্দোলনে সামিল হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিশি পূজা এবং গঙ্গা আবহনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল রাজ্যের ঐতিহ্যবাহী খাঁড়চি পূজা ও মেলা। যদিও শুক্রবার সকাল ১১টা মেলা ও প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠান মঞ্চে থাকবেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌত দেবতাকে গঙ্গা ঘাটে নিয়ে গিয়ে স্নান সেরে মন্দিরে নিয়ে আসতে শুরু হয়ে গেছে নিশি পূজা। আগামীকাল সকালেও হবে নিশি পূজা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই চতুর্দশ দেবতা মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। খাঁড়চি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তার ঘোড়া টোপে রাখা হয়েছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি। এদিকে মেলা প্রাঙ্গণও সেজে উঠেছে। সন্ধ্যায় মন্দির মেলা প্রাঙ্গণ সহ সর্বত্র আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। উদ্যোক্তাদের অভিমত, এবছর রেকর্ড সংখ্যক ভিড় হবে। খাঁড়চি মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। হরিহরপুর পরনাগরকলা খাঁড়চি পূজা এটা বছরে বছরে বছর বছর পূজা হয়। সে শুক্ল অষ্টমী আজগত দেবতা স্নান করণের প্রথম তারিখ কালকালে খাঁড়চি পূজা মেলা। এই পাহাড়ি বাঙালি সব মিলে যা এই পূজার সব উদ্বোধন করে। এই কেউ ইয়ার কেউ বাঙালি কেউ ত্রিপুরা কেউ বাদ নাই, সব সবই সবই সবাই যুক্তি করিয়া ভালোবাসি করে সত্যি হইব, ভালোবাসি করে থাকি বা আমার যদি সংসার বাড়া আমার এই মন্দির ইয়া আমরা সব দর্শন করতেছে এই বিশ্বাস। প্যারা মেডিকেল কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যু তদন্ত সিবিআই হাতে ন্যস্ত করা। বিগ বাজার কাণ্ডে অক্সিলিয়াম স্কুলের ছাত্রী
লহেরি দেবর্মা মৃত্যু ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবি। মেডিকেল কলেজে সুষ্ঠুভাবে ছাত্র ভর্তি সহ একগুচ্ছ দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীতে 7 ঘণ্টার গণঅবস্থান সংগঠিত করল NSCY। কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থানে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা গোপাল রায়। ত্রিপুরা প্যারামেডিকেল কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যু এবং বিগ বাজার কাণ্ডে অক্সিডিয়াম স্কুলের ছাত্রী লাহিরি দেবর্মার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে 7 ঘণ্টার গণঅবস্থান সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ NSCY। দাবিগুলির মধ্যে ছিল ত্রিপুরা মেডিকেল কলেজ ছাত্র ভর্তি নিয়ে আসন কেলেঙ্কারি হওয়া ইত্যাদি। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলে কাঠ ফাটা রোধকে উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে গণঅবস্থান। তাদের দাবি, আনোয়ারা এবং লাহিরির মৃত্যুর তদন্ত করতে হবে। আনোয়ারার মৃত্যুর তদন্ত CBIকে দিয়ে করানোর দাবি তুলেছে কংগ্রেস। এদিন NSCY-এর ডাকা গণঅবস্থানে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, ছিলেন যুব কংগ্রেস রাজ্য সভাপতি, PCC-র মুখপাত্র হরিকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। গোপাল রায় এদিন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। বলেন, 19-এ পরিবর্তন নিশ্চিত, আর 19-এ পরিবর্তন হলে ত্রিপুরাকে দেখে নেওয়া হবে। হবে না, মিস করে চাকরি, এখন বেকাররা গেলে কি বলে জানেন? কি বলেছে? চা দোকান দিন, পান দোকান দিন, গরু কিনুন, দুধ বেকু করুন, এই তো তাদের। আজকে বলে বাস দেবে ওই এর থেকে, এই সিকিম থেকে বাস আনবে, প্রতিদিন নাকি 2 ফুট বাড়ে। আমি শুনিনি একটা বাস 2 ফুট বাড়ে। এটা বিপ্লববাবু বাস দেবে ত্রিপুরাবাসীকে, আমরা জানি না, কোনো ডেভেলপমেন্ট হয়নি। তার জন্য ওর বদল চাই, বিপ্লববাবুর বদল চাই, মোদির বদল চাই। মোদিরটা তো 19-এ হবে, 19-এর পরে বিপ্লববাবুরটা আমরা দেখছি। আপনি কি কংগ্রেস নেতা গোপাল রায় বলেন, 4 মাসে বিপ্লব দেবের সরকার পুরোপুরি ব্যর্থ। কর্মচারীদের সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে সামাজিক ভাতা বৃদ্ধি সবকিছুতেই ব্যর্থ বিজেপি আইপিএফটি জোট সরকার। 100 দিনে ব্যর্থ, 100 দিন না 4 মাস হয়েছে, ব্যর্থ ব্যর্থ ইন অল রেসপেক্ট। কর্মচারীদের 7 পে কমিশন, বেকারদের চাকরি, বেকার ভাতা, তারপরে রেগার 340 টাকা, তারপরে সহায়ক ভাতা 700 থেকে 2000 টাকা, সব ব্যর্থ, অল ফ্লপ। এদিন গণঅবস্থানে বক্তব্য রাখেন NSCY রাজ্য সভাপতি রাজেশ দাস, কংগ্রেস নেতা রতন কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের গণঅবস্থান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, সরকার এই দাবিগুলি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনে যাবে NSCY। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বিদেশে চাকরি প্রদানের নামে 3 যুবকের কাছ থেকে 3,90,000 টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ঘটনা কৈলাসহর ইরানি থানাধীন ফুলপারি কান্দি এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা, পলাতক প্রতারক। বিদেশে চাকরি প্রদানের নামে 3 যুবকের কাছ থেকে 3,90,000 টাকা হাতিয়ে নিয়েছে কৈলাসহর ইরানি থানার অন্তর্গত গৌরনগর এলাকার প্রতারক ছাতির আলী। এই অভিযোগ 3 যুবকের। তাদের অভিযোগ, ছাতির আলী ফুলবাড়ি কান্দির এক যুবক এবং বাবুর বাজারের 2 যুবক মোট 3 জনকে সৌদি আরবে কাপড়ের কোম্পানিতে কাজ করতে পাঠায়। বিনিময়ে তাদের 3 জনের কাছ থেকে 1,30,000 টাকা করে মোট 3,90,000 টাকা হাতিয়ে নেয়। ভিসা করে 3 যুবক সৌদি আরবে গেলে তাদেরকে কাপড়ের কোম্পানিতে কাজ দেওয়া হয়নি, পরিবর্তে তাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে দেওয়া হয়। 3 যুবক রাজমিস্ত্রির কাজ করার খবর তাদের অভিভাবকদের জানায়। 3 যুবকের অভিভাবকরা ছাতির আলীতে তাদেরকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে চাপ দেয়। চাপে পড়ে 3 যুবককে দেশে ফিরিয়ে আনলেও তাদের টাকা ফেরত দিচ্ছে না ছাতির আলী। গ্রামের লোক বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। তাই বৃহস্পতিবার ছাতির আলীর বিরুদ্ধে কৈলাসহরের ইরানি থানায় মামলা দায়ের করা হয়। যে গণনগরের বাটপার ছাতির আলী, আমাদের এখান থেকে 2 জন আর ওই ফুলবাড়ি আন্দির 1 জন 3 জন বিদেশে পাঠায়। তারপরে সে কাজে যেটা কর দেওয়ার কথা ছিল এটা না দিয়া সে আবার ওই মানুষগুলো রিটার্ন আনছে। তারপরে আমায় কইলাম যে আমি এই কাজে আর দিতাম না, তুমি কইছো আমার কাপড়ের কাজ তুমি দিলাইছো ওই রাজমিস্ত্রির কাজ, এটা এরা পারতো না, এটা বহুত গরম সময় বাইরে এটা পারতো না, এরারে তুমি আমার দেশে আনিয়ে দাও, আনিয়া দিছে। তারপরে আমি কইলাম এখন আর দরকার নাই, আমার টাকাটা তুমি রিটার্ন দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিব, রিটার্ন দিব দিব হইয়া টাকা দেয় না, টাকা দিব দিব হইয়া টাকা দেয় না। খুঁজতে খুঁজতে ব্যক্তি আর হইলাম, হওয়ার পরে আমি থানার আশ্রয় নিলাম। আপনাকে ছাতির আলীর বিরুদ্ধে কোনো মামলা করছেন? হ্যাঁ, আমরা ছাতির আলীর বিরুদ্ধে ইরানি PSA মামলা করছি। তো ছাত্রী আলীর কী বক্তব্য, আপনারা কী খুঁজছেন লাস্ট? এখনো সেও স্বীকার, আমার টাকা রিটার্ন দিত না। এদিকে ইরানি থানায় মামলা হয়েছে এই খবর পেয়ে প্রতারক ছাতির আলী ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান জারি রেখেছে। কৈলাসর প্রতিনিধি রিপোর্ট, আল্লাপুর। নো ডিটেনশন পলিসি বাতিল করো, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু করো, এই দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করে এসইউসিআই কমিউনিস্ট মিছিল কর্ণের জমরি থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক। শোনা যাক আন্দোলন সম্পর্কে কি বলছেন অরুণ ভৌমিক। কেন্দ্রীয় সরকার 2009 সালে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট চালু করার পর সারা দেশে নো ডিটেনশন পলিসি চালু হয়েছে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে, যা তখন থেকে আমাদের দল আন্দোলন করে আসছে। আমরা 2012 সালে পার্লামেন্ট অভিযান করে বলেছি তারপরে দেশের সর্বনাশ ডেকে আনবে, প্রাথমিক শিক্ষা ধ্বংস হয়ে যাবে। আমাদের আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার এনকোয়ারি করে 22 লক্ষ ছাত্রছাত্রীর উপরে যে পরিসংখ্যান নিয়েছে তাতে দেখা গেল ক্লাস এইটের ছাত্র ক্লাস থ্রির অঙ্ক করতে পারে না। তাই আমাদের দল এই পার্লামেন্ট সেশনের আগে গতকাল পার্লামেন্টের সামনে বিক্ষোভ গেছে, আজ সারা দেশে প্রতিবাদ দিবস করছি আমরা এই দাবিতে যে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল প্রথা চালু করতে হবে। মহকুমা ভিত্তিক হজ যাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান পর্বে সদর মহকুমা হজ যাত্রীরা সম্বর্ধিত। মুক্তথারে অডিটোরিয়ামে সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা রাজ্য হজ কমিটির তরফে বৃহস্পতিবার মহকুমার হজ যাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। হজ যাত্রা আসন্ন, এর আগে রাজ্যে সর্বত্র হজ যাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছে। এর মধ্যে বৃহস্পতিবার সদর মহকুমার হজ যাত্রীদের মুক্তধারা অডিটোরিয়ামে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। সদর মহকুমা প্রশাসনের ত্রিপুরা রাজ্য হজ কমিটি এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস ও বিধায়ক সুরজিৎ দত্ত উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে নিজ বক্তব্যে সংশ্লিষ্ট হজ যাত্রীদের হজ যাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করে অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, আপনাদের যে হজ যাত্রা সুন্দর হোক, সফল হোক কামনা আমি করছি। আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিধানসভার পক্ষ থেকে বিধানসভায় যারা বর্তমান সদস্য আছেন, প্রাক্তন সদস্য আছেন, তাদের পক্ষ থেকেও আমি আপনাদের কাছে এই আবেদন রাখছি। ইসলাম ধর্মের মধ্যে আরেকটা কথা কিন্তু আছে, তোমার ধর্ম আমার কাছে আমার ধর্ম, প্রত্যেকে যার যার ধর্ম পালন করো। উল্লেখ্য আগামী 26 জুলাই সংশ্লিষ্ট হজ যাত্রীরা হজ যাত্রায় রওনা হবেন। এদিকে এদিনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানকে ঘিরে সদর মহকুমার হজ যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। তেলিয়ামুড়া নেতাজি নগর থেকে 4 নেশা কারবারিকে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে। ঘটনা বৃহস্পতিবার। ধৃতরা হলো বিকাশ দেববর্মা, কানলিং দেববর্মা, বর্ণব দেববর্মা ও রাজেশ দেববর্মা। তারা দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে নেশার ব্যবসা চালাত বলে অভিযোগ। বহুবার এলাকাবাসী তাদের এই ব্যবসা বন্ধ করতে বললেও তারা তা না করে দিনের পর দিন অবৈধভাবে নেশার ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এদিন এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তাদের পুলিশের হাতে তুলে দেয়। আমরা এখন নিরিবিলিভাবে থাকুন, অন্য ব্যবসা করুন। মাসখানেক পরে দেখা গেল এই বাড়িতে দিনের বেলা রাত্রিবেলা ট্রাইবেল ছেলেরা, পাশাপাশি বাঙালি আমাদের এরিয়া ছাড়াও অন্য এরিয়ার ছেলেরা এখানে আনাগুনা, অনেক সময় রাত্রিবেলাও যাপন করা হয় এখানে। ভোরবেলা ওইটা যারা মনিয়া করে তারা দেখে, বহু কমপ্লেন। তারপরে এটা আমি এলাকার বিধায়কেরও জানাইছি, বিধায়ক হয়েছে তোমরা এটা দেখো, ওসি সাহেবরে আমি সপ্তাহখানেক আগে জানাইছি স্যার এই ব্যাপার কইছে, এরকম যদি যা এরকম গ্রুপে আপনি আটকাইয়া আমরা খবর দিই। আজকে গ্রুপে আটকাইয়া আমি তোর বাড়িতে ছিলাম, আমার খবর দিছে এলাকার লোক, আমি আগে সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করি, থানায় এখন ইনভেস্টিগেশন করতে। আজকে কতজন ধরছে? জাল সার্টিফিকেটধারী টেট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতি শিক্ষকদের কেউ পার পাবে না, বৃহস্পতিবার এ কথা বলছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
বৃহস্পতিবার সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ কথাগুলি বলেন। তিনি সাফ বলেছেন, ইতিমধ্যে 53 জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তাদের সার্টিফিকেট তদন্ত হচ্ছে, তদন্তের পরই তাদের শাস্তির ব্যবস্থা করবে শিক্ষা দপ্তর। শুধু 53 জনই নয়, এর বাইরেও যারা জালিয়াতির শিক্ষক রয়েছেন তাদের বিরুদ্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেবে। 10,323 জন শিক্ষক সম্পর্কে রতনা নাথ বলেন, রাজ্য সরকার ছাঁটাইয়ের পক্ষপাতিত্ব নয়, যারা আছে তারা সঠিকভাবে তাদের কাজ চালিয়ে যাক, এটা চাইছে সরকার। রাজ্য সরকার তাদের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা পক্ষপাতি নয়, আমরা চাই যারা আছে সঠিকভাবে কাজ চালাক, আমরা তাদের সহযোগিতা। সার্টিফিকেট নিয়ে যে অভিযোগগুলি এসেছিল কি পর্যায়ে রয়েছে? এটা তদন্ত চলছে এবং এটা কঠিন ব্যবস্থা, কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 53টা অভিযোগ পাওয়া গেছে, 53-র বাইরেও যে শিক্ষক শিক্ষিকা জালিয়াতি আশ্রয় নেয় কে নিয়েছে আমি জানি না। ছোট্ট বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। তোমার সুগন্ধ সব জায়গায় রয়েছে, তোমার স্বাদ হৃদয়ে ছেয়ে আছে, প্রতিটি আসরের মহিমা তুমি। তোমার মতো দেখতে অনেকেই আছে, কিন্তু যা তোমার মধ্যে আছে তা অন্য কারোর মধ্যে নেই। পারস, অসাধারণ সুগন্ধ, অতুলনীয় স্বাদ। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা দ্বারস্থ হল শিশু রক্ষণাগারের কর্মীরা। সেখানেও কোনো সদুত্তর পেলেন না কর্মীরা। উল্লেখ্য, 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে বেতন পাচ্ছেন না 204 জন শিশু রক্ষণাগারের কর্মী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে গিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে শিশু রক্ষণাগারের কর্মীদের এক বছর যাবৎ বেতন ভাতা না পেয়ে বৃহস্পতিবার প্রায় শতাধিক কর্মী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি রিয়াং এর সাথে দেখা করলেন, কিন্তু কোনো সদুত্তর পেলেন না। বরং অধিকর্তা কর্মীদের জানিয়ে দেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতেই তারা এক বছর যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না। 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে কর্মীরা বেতন ভাতা পাচ্ছেন না। মার্চে সরকার বদলের পর তাদের আশ্বাস দেওয়া হয়েছিল শীঘ্রই তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, কিন্তু চার মাস যাবৎ তিনবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ, একবার সমাজ কল্যাণ মন্ত্রী সন্তনা চাকমার দ্বারস্থ, বরং বহুবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা দ্বারস্থ হয়ে কোনো আশ্বাসই পাচ্ছেন না শিশু রক্ষণাগারের কর্মীরা। বৃহস্পতিবার দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের গাফিলতির দরুন তারা বেতন পাচ্ছেন না। স্যারের সঙ্গে তো আমরা জুনেতে কথা কইছি, জুন মাসে স্যার কিছু যে আমরা 3 মাসের টাকা আমরা দিয়ে দিন,
আপনারা আইতে তো না, তো এখন আজকে যখন আমরা গেছি তাহলে কইতেছি যে আপনারা কিছু ফল্ট আছে, আপনারা টিসি সার্ভিসে আমরা চিঠি দিয়েছি কিংবা তারা কোনো উত্তর দিতেছে না, তার জন্য আমরা টাকা দিতে পারতেছি। অন্যান্য ডিস্ট্রিক্টে মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু, কিন্তু আপনারা ডিস্ট্রিক্টের এই টিসি সার্ভিসে কোনো কাগজপত্র তারা চিঠি উত্তর দিতেছে না, তার লেগে আপনারা টাকা দিতে পারতেছি না। আমরা গিয়ে ওই আপনার এনজিওতে দেখা করি, তার জন্য আমরা এনজিওতে এসে স্যারের সঙ্গে দেখা করি। আপনারা কারা? আমরা শিশু রক্ষণাগারে করি। আমরা কত জন আছি? আমরা 204 জন। টিসিসিডব্লিউ পশ্চিম জেলার মোট 204 জন কর্মী রয়েছেন। এক বছর যাবৎ বেতন ভাতা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সরকার অতি সত্বর তাদের বেতন ভাতা মিটিয়ে দিক, এটাই চাইছেন শিশু রক্ষণাগারের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। পূজার আগে উদ্বোধন হতে চলছে আগরতলার উড়ালপুল। নির্মাণ কাজ সম্পূর্ণ, বৈদ্যুতিকরণের কাজও প্রায় শেষের পথে। বর্তমানে রড ও পিচ ঢালাইয়ের কাজ চলছে ফ্লাইওভারের। বর্ষা বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে আগামী এক মাসের মধ্যে গোটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বৃহস্পতিবার উড়ালপুলে নির্মাণ সংস্থা নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানি ডিরেক্টর অফ প্রজেক্ট ম্যানেজার এই সংবাদ জানিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে পুজোর আগে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আগরতলা ফ্লাইওভার। 2260 মিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। বর্তমানে ফ্লাইওভার রং করা ও পিচ ঢালার কাজ চলছে। এদিনই ফ্লাইওভার নির্মাণ সংস্থা হায়দ্রাবাদের নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানি ডিরেক্টর আর প্রজেক্ট ম্যানেজার জানান, বর্ষা বাধা না হয়ে দাঁড়ালে আগামী এক মাসের মধ্যে ফ্লাইওভারের গোটা কাজ সম্পন্ন হয়ে যাবে। ডিপিএম এও জানান, বর্ষার প্রকৃতির উপরেই সব কিছু নির্ভর করছে। উল্লেখ্য, 2015 সালে ফ্লাইওভারটি নির্মাণ কাজ শুরু হয়। 2660 মিটার দীর্ঘ ও সর্বোচ্চ 25 মিটার উঁচু এই ফ্লাইওভারটি 70টি পিলার ও 346টি পাইলিং এর উপর দাঁড়িয়ে রয়েছে। এই ফ্লাইওভারের মধ্যে রয়েছে হাওড়া নদীর উপরে একটি ওভারব্রিজ। এই ব্রিজটি 120 মিটার লম্বা। পিয়ারলেস ব্যালেন্সিং ক্যান্টিলিভারের উপর এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। দেশের খুব কম সংখ্যক ফ্লাইওভারে পিয়ারলেস ব্যালেন্সিং ক্যান্টিলিভার ব্রিজ রয়েছে। এই ফ্লাইওভার নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণগুলির গুণমান যাচাই করেই তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আইআইটি দিল্লি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এনআইটি আগরতলার বিশেষজ্ঞরা নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষার কাজটি পর্যালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। কল্যাণপুরের শান্তিনগর কলাবাগান এলাকায় কাঠের লক উদ্ধারের ঘটনায় 3 বন দস্যুকে আটক করেছে বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার গভীর জঙ্গল থেকে তাদের আটক করে কল্যাণপুর থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল দশরথ দেবপ্রমা, প্রহ্লাদ থাম এবং বাবুল দাস। তারা দীর্ঘদিন ধরে জঙ্গলে গাছ কেটে বিক্রি করে আসছিল। এদিন পুলিশ ধৃতদের খোয়াই আদালতে সোপর্দ করে। এদিন তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বনদস্যুদের নাম জানতে পারে পুলিশ। কাজ করছিল রাজ্যের সর্বত্র লাগামহীন সন্ত্রাস চলছে। বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের উপর আক্রমণ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন যুবকর্মী প্রাণ হারিয়েছেন। আইজির কাছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বামপন্থী ছাত্র যুবরা, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে ডাকঘরের মাধ্যমে খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। 19 থেকে 21 জুলাই রাজ্যের সমস্ত মহকুমা থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রেরণ করা হবে। এদিন মেলার মাঠের ছাত্র যুব ভবনে সাংবাদিকদের সামনে এই চিঠি ডাকঘরে দেওয়া হয়েছে, জানালেন DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। এই 19, 20 এবং 21 তারিখ সারা রাজ্যে আমাদের যুব আন্দোলনের বন্ধুরা
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রেরণ করবেন। খোলা চিঠির মধ্য দিয়ে আমরা স্লোগান তুলেছি, সন্ত্রাসের লাগাম টানুন, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দিন। এই আহ্বানে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি ডাকবাক্সে ফেলব। এই কারণেই আমাদের ডিওয়াইএফআই রাজ্য সেন্টারের পক্ষ থেকে আমরা বন্ধুরা আজকে ডাকবাক্সে চিঠি প্রেরণ করব। ১৯৬৯ সালে ১৯শে জুলাই দেশে ১৪টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। সেই থেকে এই দিনটি দেশের সমস্ত ব্যাংক কর্মচারীদের কাছে একটি গৌরব উজ্জ্বল দিন। এই দিনটিকে স্মরণে রাখতে বৃহস্পতিবার রাজধানীতে পথসভা করেন ব্যাংকের কর্মীরা। প্যারেড চৌমুহনীতে হয়েছে পথসভা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের উদ্যোগে হয়েছে এই আন্দোলন কর্মসূচি। পথসভায় ভাষণ দিতে গিয়ে এআইবিওসির সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত ব্যাংকের কর্মচারীদের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরেন। বর্ষপূর্তি উপলক্ষে আগামী শনিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করবে উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্রদের সংগঠন একাডেমিয়া। একাডেমিয়া 2K18 শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাহারুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে নির্মাল্য দত্ত, ডক্টর অরুণোদয় সাহা এবং ডক্টর অশোক সিনহা। এছাড়া 22 জুলাই স্টুডেন্ট হেলথ হোমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আগামী 3 বছরের জন্য একাডেমিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে একাডেমিয়ার সাধারণ সম্পাদক শঙ্কর দেবনাথ এই সংবাদ জানিয়েছেন। শনিবার টাউন হলে বিকাল 5টার সময় হচ্ছে, ওই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের উমাকান্ত অ্যালামনির মাননীয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত বাহারুল ইসলাম মজুমদার, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রীযুক্ত নির্মাল্য কুমার দত্ত, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন উপাচার্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শ্রীযুক্ত অরুণোদয় সাহা, এবং বরিষ্ঠ ডাক্তার তথা সমাজসেবী শ্রীযুক্ত অশোক সিনহা মহোদয়। শেষ করার আগে আরো একবার শিরোনাম। মজাদার স্বাদে ভরা স্বাদ। দলীয় এমপিদের হুইপ অনাস্থায় ভোটাভুটিতে মোদী সরকারের পক্ষে ভোট দেবে শিবসেনা। শাসক শিবিরে স্বস্তি। শ্রীধের মোড়াবাড়ি কাণ্ডে গ্রেপ্তার দুই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগরতলা খোয়াই শিবরা হিজামারা সড়কে যান চলাচল বন্ধ রাখল পুলিশ। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে বিকালে স্বাভাবিক হয় যান চলাচল। গরমে পড়ছে রাজ্য, ভ্যাবসা গরমে অস্বস্তিতে জনজীবন। আগামী 24 ঘন্টা তাপমাত্রা কোনো হেরফের হবে না, জানালো আবহাওয়া অফিস। দোলগড়ায় লোকসভা ভোট, এ লক্ষ্যে বৃহস্পতিবার 1 নং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মেডিকেলে ভর্তি নিয়ে কোথাও কোনো ধরনের অভিযোগ নেই, যা কিছু বলা হচ্ছে তা মিথ্যা ও সাজানো গল্প, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজ খার্চি বিগ্রহের আচমন ও রাতে নিশির পূজা, কাল সকাল থেকে শুরু সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা। এখন এ পর্যন্তই। অন্যান্য নিউজ এবং আপডেটস দেখতে চোখ রাখুন হলাবলের পর্দায়, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হলাবল।